আর এই কম বেশি দেখছেন নৈহাটি মার্কেটে, মাছ মার্কেটে যাবে দেখছেন, একেবারে যারা মাছ কিনে কম বেশি তারা ওই নৈহাটি মার্কেটেই মাছ কেনেন তো। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? বাড়িপুর থেকে। আর একেবারে মার্কেটে চলে যাবো কিছুক্ষণের মধ্যে। চিতল মাছটাও পাওয়া গিয়েছে একেবারে নৈহাটি। দাদা, চিতলের রেটটা কীরকম আছে এখন? 18 টাকা পিস। আর এই রথের সময় এখন এই এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা 18 টাকা পার পিসে অকশন হচ্ছে এই মার্কেটে। বন্ধুরা বলছিলেন যে চিতলটা মার্কেটে এসছে কিনা, অবশ্যই এসছে। পিসটা দেখুন 18 টাকা, এটা হাত দিয়ে মাছে নেওয়া যাবে। আর দেখুন সাইজটা, দেখুন কী সাইজের চিতল। এই সাইজটা 18 টাকা পার পিসে এখন, এই সাইজটা 18 টাকা পার পিসে মার্কেটে এসে গেছে চিতল মাছটা। দাদাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার একটু দিতে পারবেন? ভিডিওতে দেবো। 9330468892। আর দাদা যে নাম্বারটা দিয়েছিলেন, দাদা প্রয়োজন, অনেকে বলছিলেন যে চিতলের শীতটা কীরকম দাম বা কীরকম মার্কেটে এসছে, প্রয়োজন দাদার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। চিতল মাছটা মার্কেটে, দাদা এটার কোনো রেট বলতে পারবেন কীরকম? 15 টাকা পার পিস এই চিতলটা। তাহলে একটা কোনো নাম্বার দিতে পারবেন, ফোন নাম্বার, যে ভেটকি বা চিতল যদি কেউ কন্ট্যাক্ট করে একটা ভিডিওতে নাম্বার দিতে পারবেন? 9900303030292937। আর দাদা, এই চিতল এবং ভেটকি এই দুটো সিট আছে, যোগাযোগ করতে পারেন। আর এই সিটটা 15 টাকা পার পিসে অপশান হচ্ছে মার্কেটে। এখানে রথের সময়টা এখন এই রেট চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, কম বেশি এখন এই রেটটা। চিতল মাছের বিভিন্ন সাইজের, দাদা এই যে সাইজটা একটু হাত দিচ্ছে, এই যে দেখছেন একেবারে বড় সাইজের চিতল, এটা দাদা পিসটা কত বলছেন, কত টাকা দাম বলছেন? এটা দাম বলা যাবে, ওটা মার্কেট যখন যাওয়া হবে তখন, ওই ফোনে দাম বললে অসুবিধা আছে। তাও মোটামুটি পার্টিরা যারা অনলাইনে নিয়ে যায় তাদের জন্য অসুবিধা, আমার কাছ থেকে তারা বেচবে তো, আমি যদি মার্কেট দামটা বলি তাদের জন্য অসুবিধা, এই কারণে। হ্যাঁ, মোটামুটি দাম না শুনে তুমি সব শোনো, দাম বলা যাবে না। বাজার যখন যেরকম যাবে তখন সেরকম, বাজার যেরকম দাদা বলছেন যে বাজার যেরকম যাবে, দাদা একটা ফোন নাম্বার যদি কথা বলে নাম্বার দিয়ে দিন, এই সময় নাম্বার লিখে দিতে হবে তোমার, বলে দিন, দেখেন ভিডিও নিয়ে নিচ্ছি। 9836858036। বড় সাইজের চিতলগুলো আছে, দাম আমরা বলবো, ফোনে যখন বলবে দাম বলবো, বাজার যখন যাবে সেইভাবে ফোন থেকে কন্ট্যাক্ট করে সেইভাবে দাম দাদারা করবেন। এই সময় মার্কেটের দামটা দাদা বলতে যাচ্ছে না, তাও একটা রেট দিন না, একদম দেবেন না, ঠিক আছে দাদা? রেট হবে না, যারা অনলাইনে ব্যবসা করে তাদের জন্য অসুবিধা, আমি যদি রেট দিই তারা আমার কাছ থেকে নেয় তো। এগুলো দেখছেন টোটালটা একেবারে চিতলের রেটগুলো মোটামুটি ধরতে পারেন 15 থেকে 30 টাকার মধ্যে টোটালটা ঘোরাফেরা করছে। এবারে টোটাল অ্যাকুরেট রেট করা যাচ্ছে না, সময়ের সাথে রেট চেঞ্জ হয়ে থাকে। মার্কেটে বলতে পারি এই চিতলটা অ্যাভেলেবেল হয়েছে, প্রচুর মার্কেটে চিতল এসছে, কম বেশি দেখতে পাচ্ছেন।